গাইস, তোমরা কি জানো পাখিদের মধ্যে শুধুমাত্র ইগেলেরই পুনর্জন্ম হয়? কারণ যে কোনো ইগেল মানে বাজ 70 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু ইগেলের এই 70 বছরের লাইফ জার্নি মোটেও সহজ হয় না। কারণ মাত্র 40 বছর বয়সে ইগেলের শরীরে নানা চেঞ্জেস দেখা দেয়। যেমন ইগেলের চোচ বেশি মোটা হয়ে যায়, নখ প্রয়োজনের তুলনায় বেশি বড় হয়ে যায় এবং পাখনা এত ভারী হয়ে যায় যে ইগেল না উঠতে পারে আর না নিজের খাবারের জন্য শিকার হতে পারে। এই অবস্থায় ইগেল তার মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া তার আর কিছুই করার নেই, এটাই আমাদের মনে হতে পারে। কিন্তু বাজ কখনো হার মানে না, কারণ এই অবস্থায় ইগেল কোনো বড় পাথরের উপর বসে নিজের ঠোঁট বারবার পাথরের ঠোকর মেরে মেরে ঠোঁট ভেঙে ফেলে। এতে বাজের অনেক রক্ত বের হয় ও প্রচুর ব্যথাও হয়, কিন্তু বাজ হার মানে না। এরপর নিজের নখ পাথরে ঘষে ঘষে ছোট করে ফেলে। তারপর 3-4 মাস বাদ যখন আবার ইগেলের নতুন নখ ও ঠোঁট গজায়, তখন সেই ঠোঁট দিয়ে নিজেই নিজের ভারী পাখনা ছিঁড়তে শুরু করে। এতে প্রচুর রক্তপাত ও ব্যথা হয়, কিন্তু শেষ পর্যন্ত ইগেল হার মানে না আর অবশেষে 6 মাস বাদ ইগেলের আবার নতুন পাখনা গজায় এবং ইগেল তার নতুন পাখনা ও নতুন ঠোঁট ও নখ দিয়ে সে আবার আগের মতো শিকার করতে প্রস্তুত হয়।